আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডালের বরফি। বরফি তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে প্রথমে 500 গ্রাম বুটের ডাল। এটা আমি সিদ্ধ করে প্রথমে ম্যাশ করে নিয়েছি। আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, ইচ্ছা করলে পাটাও বেটে নিতে পারেন। হাঁড়িটা অল্প গরম হলে আমি এই বুটের ডালের বাটাটা এটার মধ্যে আস্তে করে ঢেলে দিব। এটা কিছুক্ষণ আমি নেড়ে একটু পানি শুকিয়ে নিব। ডালটা যখন সিদ্ধ করা হয় গায়ে কিছু পানি লেগে থাকে। এই যে দেখুন, এবার হাঁড়ির মধ্যে আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে লো হিটে ডালের ডাল বাটার গা থেকে অল্প যে পানি বের হয় ওটা একটু প্রথমে শুকিয়ে নিব। আসলে নর্মাল যে প্রসেসগুলো সেগুলো আমি অ্যাকচুয়ালি সবসময় ভিডিওটা শর্ট করার জন্য স্কিপ করে থাকি। আপনারা সবাই জানেন ডাল কীভাবে বয়েল করতে হয়, কীভাবে সিদ্ধ করে বেটে নিতে হয়। প্রথমেই বলেছি আপনারা ইচ্ছা করলে পাটাও বেটে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। লো হিটে আমি কিছুক্ষণ এই ডালটা আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। দেখুন গা থেকে অলমোস্ট পানিগুলো শুকিয়ে গেছে। এই যে দেখুন গা থেকে পানি শুকানোটা জরুরি, না হলে হালুয়া বরফিটা ভালো আসবে না। এই যে দেখুন গা থেকে একদমই পানি শুকিয়ে গেছে, হাত থেকে এটা লেগে থাকছে না, উঠে উঠে আসছে। এখন আমি আপনাদেরকে বাকি প্রসেসটা দেখিয়ে দিব। এখানে আমি প্রথমে বরফি বানানোর জন্য নিয়ে নিচ্ছি কিছু চিনি, আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো দারচিনি আর এলাচ, ছোট এলাচ, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ ঘি। আমি এবার আস্তে আস্তে করে সব উপকরণগুলো হালুয়ার মধ্যে ঢেলে দিব। চিনির পরিমাণটা আসলে এটা আপনাদের নিজেদের উপরই, টেস্ট বাডের উপরই নির্ভর করে। যে যতটুকু মিষ্টি খাবেন সে ততটুকুই দিবেন। আমি গরম মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার ঘি 1/2 কাপ দিয়ে দিব। ইচ্ছে করলে ঘি আপনারা আরও বেশি দিতে পারেন। আমি প্রথমে 1/2 কাপ দিয়ে নিচ্ছি, যদি লাগে পরে তাহলে আমি আরেকটু দিয়ে নিব। ঘিটা যত কম খাওয়া যায় আসলে শরীরের জন্য তো অবশ্যই ভালো। সব উপকরণগুলি আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আগের মতনই লো হিটে আস্তে আস্তে করে এই মিশ্রণগুলো দিয়ে এটা আস্তে আস্তে করে ভেজে নিব। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নিয়েছিলাম ডাল বাটাটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, কেননা ডালের গায়ের পানি আর চিনির পানি অনেক হয়ে গেলে এটা আসলে শুকোতে সময় লাগে, হালুয়াটার প্রসেসটা একটু অন্যরকম হয়ে যায়। এই জন্য আমি প্রথমে ডালের গায়ের পানিটা আগে শুকিয়ে নিই, তারপরে চিনিটা দিই। এখন এটাকে আমি একটু সময় নিয়ে ভাজব। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার বরফির মিশ্রণটা সুন্দর করে শুকিয়ে গেছে। আমি এখানে ছোট করে আপনাদেরকে বলে দিচ্ছি, আমার একটু চিনি এবং ঘি লেগেছিল, আমি আবার একটু দিয়ে নিয়েছিলাম। একদম ছেড়ে ছেড়ে আসছে প্যান থেকে। যখন মিশ্রণটা ছেড়ে আসবে আর হাতেও বেজে থাকবে না, তখনই বুঝে নেবেন যে এটা একেবারেই আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার আমি গরম মশলাগুলো তুলে ফেলে দিব। আপনাদের সুবিধার্থে আমি বলে দিলাম, ইচ্ছে করলে আপনারা গুঁড়া গরম মশলা পাউডারও ইউজ করতে পারেন। দেখুন আমি এবার একটা পাত্রে আমার এই বরফির মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ একেবারেই শুকনো হয়ে গেছে, কোনো পানি নেই। এই ধরনের যদি করতে পারেন মিশ্রণের টেস্টটাও ভালো আসবে, আর বরফির শেপগুলো কাটতে খেতে সব কিছুই ভালো হবে। পানি থাকলে কখনোই বরফি ভালো হয় না, একটু ধৈর্য ধরে ভাজবেন। আসলে পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব না। এবার আমি হাতে কিছু পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি। একেবারে গরম অবস্থাতে একটু কষ্ট করে চেপে চেপে একটা শেপের আকার দিতে হবে,
না হলে ঠান্ডা হয়ে গেলে এই জিনিসটা আর কোনো শেপে আসবে না। তো যতই একটু হাতে লাগুক, গরম থাকতেই জিনিসটা পাত্রের মধ্যে সুন্দর করে শেপ করে কাটার জন্য আপনারা ঢেলে নেবেন, এবং অবশ্যই হাতে কিছু পরিমাণ ঘি লাগিয়ে নেবেন, তাহলে এটা উঠে উঠে আসবে না। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার বরফি একদম সুন্দর করে চেপে চেপে আমি বসিয়ে দিয়েছি। হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছিলাম, আগেই বলেছি লাগলে বারবারই একটু ঘি লাগিয়ে নেবেন, সুন্দর করে যাতে জিনিসটা চেপে চেপে বসানো যায়। এবার আমি এটা কিছুক্ষণ ঠান্ডা করার জন্য নর্মাল তাপমাত্রায় রেখে দিব। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার বরফি প্রসেস ডান। কিছু কাজু কিশমিশ আমি এখানে ছড়িয়ে দিয়েছি, এবার আমি এটা শেপ অনুযায়ী কেটে নিব। এবং পুরোটাই সুন্দর করে চারকোনা করে পাত্রে ঢেলে নিয়েছিলাম, আমি আগেই দেখিয়েছি। প্লিজ, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমার অল্প কিছু ভিডিও আরও আছে, ডিসক্রিপশন বক্সে সেটা দেওয়া থাকে নিচে, আশা করি আপনারা দেখবেন, দেখলে আমি খুশি হব। বরফির আসলে শেপ অনুযায়ী কাটা আসলে যার যার রুচির ব্যাপার, আপনি এভাবেও কাটতে পারেন, স্কোয়ারভাবেও কাটতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে। আমি এই শেপে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমার বরফি শেপ অনুযায়ী কাটা শেষ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দেখা হবে আবার।